আজকের এই ভিডিওতে পশ্চিমবঙ্গে ইনকাম ট্যাক্স দপ্তরের নতুন শূন্য পদে কর্মী নিয়োগের একটি বিজ্ঞপ্তি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি এখানে পশ্চিমবঙ্গের তেইশটি জেলা থেকে সম্পূর্ণ বিনামূল্যে আপনারা অনলাইনে ফর্ম ফিল করতে পারবেন এবং পোস্টিং ওয়েস্ট বেঙ্গলের মধ্যেই হবে সো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন সম্পূর্ণ নোটিফিকেশন শেয়ার করে দেবো এই ভিডিওর মাধ্যমে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন লেটেস্ট চাকরির আপডেটগুলি পেতে সো চলুন ভিডিওটি শুরু করা যাক সরাসরি চলে এলাম আমরা অফিসিয়ালি নোটিফিকেশানে নোটিফিকেশানটি প্রকাশিত হয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ ফিনান্স ডিপার্টমেন্ট অফ রেভিনিউ এখানে জানিয়েছে অফিস অব দ্য কমিশনার সো দেখতে পাচ্ছেন এখানে ওয়েস্ট বেঙ্গলের জন্য ভ্যাকেন্সিটি প্রকাশিত হয়েছে বা ওয়েস্ট বেঙ্গল দপ্তর থেকে নোটিফিকেশনটি প্রকাশিত হয়েছে এখানে কোন পদে রিক্রুট করেছে দেখো নেম অব দ্য পজিশনের ক্ষেত্রে ইয়ং প্রফেশনাল পোস্টে রিক্রুট করেছে নাম্বার অফ পজিশনের ক্ষেত্রে চারটি ভ্যাকেন্সি রয়েছে এজ লিমিটের ক্ষেত্রে পঁয়ত্রিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন এবং এখানে এক বছরের কন্ট্রাকচুয়াল বেসিকে আপনাদের রিক্রুট করাচ্ছে লোকেশন আপনারা দেখতে পাচ্ছেন কলকাতা ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ কলকাতায় আপনাদের পোস্টিং হবে তেইশটি জেলা থেকে আবেদন করতে পারবেন বেতন আপনাদের চল্লিশ হাজার টাকা করে প্রতি মাসে দেওয়া হবে এরপর দেখুন এডুকেশন এর ক্ষেত্রে কি প্রয়োজন এখানে জানিয়েছে ইন্ডিয়ান ন্যাশনাল হোল্ডিং গ্র্যাজুয়েট অর পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি ইন ল ফর্ম রেকগনাইজ ইউনিভার্সিটি অর্থাৎ আপনাদের গ্র্যাজুয়েট বা পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি থাকতে হবে লয়ের ওপর সঙ্গে জানিয়েছে ক্যান্ডিডেট শুড হ্যাব অ্যাট লিস্ট ফিফটি পার্সেন্ট মার্কস ইন দ্য থ্রি এয়ার এল এল অর ফাইভ এয়ার ইন্টিগ্রেটিভ এলএল সো জানিয়েছি এখানে পঞ্চাশ আপনাদের নাম্বার থাকতে হবে সেক্ষেত্রে আবেদন করতে পারবেন সঙ্গে এখানে আধার কোয়ালিফিকেশন বলেছে যেগুলো থাকলে অগ্রাধিকার কার্ড দেওয়া হবে এবং এখানে কাজের ডিটেলসটা আপনাদের দিয়ে দিয়েছে আপনারা দেখে নিতে পারেন সিলেকশন প্রসেসের ক্ষেত্রে আপনাদের স্ক্রিনিং এবং ইন্টারভিউয়ের মাধ্যমে রিকুর্ট করা হবে এবং আবেদন করতে চাইলে এই মধ্যে একটি অ্যাপ্লিকেশন ফর্ম রয়েছে এই ফর্মটি আপনাদের এ ফোর সাইজে প্রিন্ট আউট বার করতে হবে এটি ফিল আপ করতে হবে এটির পিডিএফ ফাইল বানাতে হবে এবং পিডিএফ ফাইলটা আপনাদের দশই সেপ্টেম্বর দু হাজার তেইশের আগে আপনাদের এখানে এখানে আপনাদের একটি ইমেল আইডি দিয়ে দিয়েছে এই ইমেল আইডিতে আপনাদের পাঠিয়ে দিতে হবে বা এখানে অ্যাড্রেসও দেওয়া রয়েছে এই অ্যাড্রেসে আপনারা অফলাইনেও পাঠাতে পারেন যে কোনো একটি মাধ্যমে আপনারা পাঠাতে পারেন সো আপনারা যদি ইচ্ছুক হয়ে থাকেন আবেদন করতে পারেন নোটিসের লিঙ্ক আমি টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেবো সেখান থেকে সংগ্রহ করে নিতে পারেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন লেটেস্ট চাকরির আপডেটগুলি পেতে